বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, সারা বিশ্বে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করেছে। তার দেশে এবং আন্তর্জাতিক বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতে যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনা বিশ্বকে সন্তুষ্ট করেছে এবং সমাজে সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি থেকে দূরে থাকার যুব সমাজকে আহ্বানে শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে তাকে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল করিম লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সঞ্চালনায় উপস্থিত ছিলেন পাবনা চার আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।